চরণে শরণাগত শ্যাম, রেখো চরণে গগিরিধারী হলো, পুজো সারা হয়ে গেল আমার। দেখো আমার গোপাল বসে আছে, গৌর হরি আমার গৌর ও হরি, এ ভালো লাগবে সে ভিডিওটি দেখবে, যার ভালো লাগবে না সে ভিডিও দেখবে না। কেউ ভুল কমেন্ট আমায় করবে না, কথাটা আমি বলে দিলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। রোজগারের মতন আজও চলে এসেছি একদম, এই যে চাদর টাদর গায়ে দিয়ে, ঠান্ডা পড়েছে ভালোই, তাই চাদর গায়ে দিয়ে চলে এসেছি। শুরুতে বলি, যাদের যাদের জন্মদিন, যাদের যাদের বিবাহবার্ষিকী, ছোটদের রইলো ভালোবাসা, বড়দের রইলো প্রণাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আনন্দে থাকবে। আর আজকে তোমাদের সঙ্গে কি শেয়ার করব সেটাও বলতে পারছি না, কি না শেয়ার করব, কেননা জামাকাপড় অনেক কেচেছি, যাব মেলতে। জানো তো সংসার মানেই সং আর সার, সারা জীবন এই সং আর সার নিয়েই থাকতে হবে। তা শুরুতে তোমাদের একটা কথা বলি, যাদের ভিডিও ভালো লাগবে আমার ভিডিও দেখবে, আর যাদের ভালো লাগবে না তারা দেখবে না, অ্যাভয়েড করে চলবে। কিন্তু ভুল চিন্তাধারা নেবে না কখনোই, ভুল চিন্তাধারা কথা আমায় কমেন্ট করে বলবে না। তাতে কি হবে, আমার ক্ষতির থেকে তোমাদের ক্ষতিটা বেশি হবে। আর ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবে, যারা ভাবছো ভিডিওটি বাজে করছে তারা ভিডিও দেখো না। আর এতে তুমি তুমি যেটা আমাকে অট্টহাসি করে বলবে, যেটা বলবে, যেটা সবাইকে ডেকে ডেকে বলবে, যেটা বাজে ভিডিও হয়েছে, এটা এই হয়েছে, সেটাই তোমার ক্ষতি হবে। তোমার হাই প্রেশার বেড়ে যাবে, সুগার বেড়ে যাবে, সব বেড়ে যাবে, তোমার শরীর অসুস্থ হয়ে যাবে এইসব পরনিন্দা পরচর্চা করতে করতে। তাই পরনিন্দা পরচর্চা বন্ধ করে কে এক বাটি বেশি খেলো কে এক বাটি কম খেলো সেটা না ভেবে নিজের ঘরের দিকে, নিজের দিকে খেয়াল করো, নিজে কি করছো, নিজে কতটা পরিমাণে কিভাবে চলতে হবে, ভালো থাকবে কি মন থাকবে সেটা দেখো। আমার বাবা একটা কথা বলতো, যার হয় না নয়ে তার নব্বইতেও হয় না। তা আমিও সেটা বলবো, যার নয়ে হয় না তার নব্বইতেও হয় না। তাই সংসার মানেই ভালো মন্দ গুছিয়ে সব করা। আমি রান্নাঘরে কাজ বসিয়ে দিয়ে এসেছি, তাই ভিডিওটাও তাই শুরু করে দিলাম। দেখো আমরা অনেক সময় অনেক কিছু ভাবি কিন্তু আমাদের ভাবনাটা সত্য হয় না। আগেও বলেছি এখনও বলছি, ঘরে যদি দোয়া গাই থাকে তাহলে সবসময় তারা চিন্তা করে আমার ওই গাই দোয়া গাই আছে, আমার কোনো চিন্তা নেই। এটা কখনো যারা ভাবে তারা সামনের দিকে এগোতে পারে না, শেখা লেগে গেছে। আর আর একটা কথা দিয়ে বলি, যে আমরা নত স্বীকার করলে আমাদেরই ভালো। সবসময় যদি সব বিষয়ে বেশি কথা বলতে হয় তাহলে এই যে আমি যদি বেশি বকবক করি আমার ভিডিও তোমরা দেখবে না, তার জন্য আমি দেখবে আমার ভিডিওতে কাজ বেশি কথা কম বলি। আমি যেটা কাজ করার সেটাই করে দেখাই, সেটাই করি। ব্যাংকের ম্যানেজারের অনেক টাকা, ম্যানেজার টাকাগুলো কি করে বলতে পারো তোমরা? টাকাগুলো কি করে, বসে কথা বলি, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। পাউরুটি সেঁকতে বসিয়ে দিয়েছি আর এদিকে চা আমি খাচ্ছি।
ব্যাংকের ম্যানেজার সবার টাকা রেখে চাবিটা নিজের কাছে রাখে, খুশির খবর, স্বাভাবিক খুশির খবর। কিন্তু ব্যাংকের ম্যানেজারের কি একটা টাকাও ব্যাংকে, যে চাবিটা উনি রেখেছে তার তো একটা টাকারও উনান নয়, সব পাবলিকের টাকা রেখেছে। তা আমরা পৃথিবীতে যত মানুষ আছি এগুলো কিন্তু এগুলো আমাদের না, ছেলে মেয়ে স্বামী সন্তান কিছু আমাদের না, গুছিয়ে শুধু রাখার জন্য ঈশ্বর আমাদের দিয়েছে এই পৃথিবীতে জন্ম। এগুলো সব কিছুর মালিক ঈশ্বর। তাই সে আমরা যখন ভাববো সব কিছুর মালিক ঈশ্বর, তখন কিন্তু ওই আমার, এই আমার, সেই আমার এটা থাকবে না। তাই সবই ঈশ্বরের, সেই ঈশ্বরের চিন্তা নিয়েই সবসময় আমাদের থাকা উচিত। সংসার করে সংসারের সব ভেবে চিনতে সব কিছু গুছিয়ে নিয়ে তাই করতে হবে। কথাগুলো আমি বললাম, প্রথমেই বলেছি আমার ভিডিওটা যাদের ভালো না লাগবে তারা দেখবে না, ভুল কমেন্ট করবে না। কিছু কিছু সময় আছে কি, আমরা অনেক সময় ভাবুক হয়ে যাই, অনেক সময় দুঃখ পেয়ে যাই, এটা মানুষের জীবনে আসে। আর আমি মনে করি সুখ দুঃখ আমার কাছে সমান, সুখটাও যতটা আমার কাছে প্রিয় দুঃখটাও ততটা আমার কাছে প্রিয়। দুঃখতেও আমি হার মানি না, সুখেও আমি হার মানি না। সুখ বরঞ্চ থাকলে, বেশি আনন্দ থাকলে আমি মনে করি ও ঠিক আছে, দুঃখ আসবে, চিন্তা করো না, এই সুখের পরে দুঃখটা আমার আসবে। নিচে চলে এলাম, কেন উপরে ছেলে একটু কাজ করছে, তার জন্য নিচে এলাম। তা কী কথা বলছিলাম বলতে বলতে ভুলে যাই। দেখো বন্ধুরা, আমরা সবাই ভিডিও করি কষ্ট করে, আর সবাই চাই সবার ভিডিওতে ওয়াচ টাইমটা বাড়ুক, ভালো একটা কমেন্ট আসুক, এটাই চাই। এখন ভালো কতটা করতে পারি জানি না, তবে ভালো করার চেষ্টা করি ভিডিও। যদি কিছু ভুলভাল হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেটা বলবো, আমরা সংসার মানেই কিন্তু আমরা দুঃখ নিয়েই থাকি, দুঃখটা আমাদের বেশি দেবে। ঈশ্বর আমাদের দুঃখ না দিলে সুখের মূল্যটা আমরা বুঝি না। কিন্তু তার জন্য যে কিছু কিছু সমস্যা আমরা নিজেরাও তৈরি করি, সেই সমস্যাগুলো নিজেরা তৈরি না করে সবসময় আমরা যদি চেষ্টা করি ভালো থাকার, তাহলে ভালো থাকতে পারবো। দেখো অভাব অনটন সুখ দুঃখ মানুষের জীবনে আসে, আর মানুষের জীবনেই আসবে, আসবেই আসবে, এটা এটা আসবেই, কিছু করার নেই। আমার একটা দিদি আছে, তার কথাটা না বললেই নয়, খুব অভাবের সংসার, ভাবা যায় না তার এত অভাবের সংসারেও সে কি করে গুছিয়ে গুছিয়ে কিভাবে সংসারটাকে গুছিয়ে রেখেছে, কিভাবে যত্ন করে রেখেছে। মাসে 4,000, 3,000, 5,000 টাকা রোজগার করে ছেলে মেয়ে পড়িয়ে ঘরবাড়ি করা তোমরাই বলো যায়, কিন্তু সে অসাধ্যকে সাধন করে দেখিয়েছে, দেখিয়ে দিয়েছে, দোতলা বাড়ি করেছে। সৎপথে যদি আমরা চলি আর ন্যায্যভাবে চলি, আমাদের সংসার কিন্তু ভালো হবে। আমরা যদি মনে করি টাকা ধার করে বন্ধক করে সুদে এনে আমরা এগিয়ে যাব, কিন্তু পারবো না। কেন পারবো না? আমরা যদি বন্ধক কিছু রাখি তার সুদ দিতে হবে, তার পিছনে দৌড়াতে হবে, অথবা আমার যা আসল থাকবে সেটাও যাবে, যা সুদ থাকবে সেটাও যাবে। অথবা যদি আমি ওই যদি সুদটা না দিতে হতো আমার, তাহলে কিন্তু আসল সুদ আমারই তো জমা হতো, সেটাই গুছিয়ে গুছিয়ে আমিও কিন্তু দোতলা বাড়ি দিতে পারতাম। তাই বলবো বন্ধুরা, আমি ভিডিও করার আজকে ইচ্ছে নেই, কিন্তু ছোট্ট একটু ভিডিও করলাম। কথাটা কি বলেছি, কি বলার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করো। আর প্রত্যেকেই প্রত্যেকের সংসারে ভালো মন্দ থাকে, সেইগুলো নিয়েই থাকো, আর সেইগুলো নিয়েই থাকতে হবে। সংসারটা যখন একজন বাড়ির পরিবারের বড় কেউ যখন সংসারটাকে ছোট ছোট থেকে তিল তিল থেকে গড়ে তুলেছে, ভালো হোক মন্দ হোক সে কিন্তু গড়ে তুলেছে। অতএব আমরা তাদের সম্মান দিতে শিখি, সম্মান দেওয়াটা আমাদের উচিত, ভুলভ্রান্তি সবার হয়। এখানে রাখলাম ভিডিওটি, সবাই ভালো রেখো, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো আর ভালো থেকো, কেন বললাম কথাটা সেটা বোঝার চেষ্টা করো।